হ্যালো ভিওর্স সকলকে স্বাগত জানাই স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে ভিওর্স আজকে আমরা পিকে দে সরকার বই থেকে যেটা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশান পঁচিশ নম্বর প্যাসেজটা আজকে করবো আমরা অনেকটা এগিয়ে গেছি একশোটার ওপর মোটামুটি আছে সেই জায়গায় পঁচিশটা আজকে কভার করছি মানে প্রায় ওয়ান থার্ড ওয়ান ফোর্থ আমরা চলে এসেছি আর কি ঠিক আছে আর এই সেপ্টেম্বরটা পেলে হয়তো পুরোটা শেষ হয়ে যাবে সিলেবাসটা ঠিক আছে তো একটা কথা যারা পুরোনো ক্লাসগুলো এখনও দেখো নি মানে কেউ মিস করেছে অনেকে দেখলাম যে মানে লেটে লেটে দেখছে তো তারা ডিসক্রিপশানে যাও সেখানে গিয়ে ডেসক্রিপশানে পরপর লিঙ্কগুলো দেওয়া রয়েছে বা প্রেসিজ রাইটিং ক্লাস যদি কেউ এখনও মানে পিছিয়ে রয়েছে অলরেডি দশটা হয়ে গেছে তো সেগুলো তোমরা ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে অথবা চ্যানেলের প্লে যাবে সেখানে প্রেসিজ রাইটিং বলে একটা আলাদা প্লে লিস্ট করা আছে আর একটা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করা আছে তো দুটো প্লে থেকে তোমরা যাবতীয় আছে অথবা আর একটা প্লে আছে যেটা হচ্ছে দেখবে পিএসসি স্ল্যাশ দেওয়া আছে ডাব্লিউ ইংলিশ মেন বলে করা আছে তো সেখান থেকে পিএসসির যাবতীয় যত রকম ভিডিওস একটা ফোল্ডারে ওটাই দেওয়াই আছে একটা প্লে সমস্ত কিছু ঠিক আছে তো আরেকটা কথা আমি টেলিগ্রাম পের যে গ্রুপ একটা করেছি সেখানে মোটামুটি কিছু ছেলে অ্যাড হয়েছে কিছুজন আর মোটামুটি আর কিছুজন চাইছি তাহলে গ্রুপটা আমি শুরু করব। ঠিক আছে চ্যানেলটার নাম হচ্ছে টার্গেট ডাব্লুবি পিএসসি ক্লার্কশিপ মেন ঠিক আছে আর লিঙ্কটা দেওয়া রয়েছে সেখানে আমি দেখো এই ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে তোমরা অ্যাড হতে পারো আমি চাইছিলাম সেখানে হয়তো কোনো একটা টপিক দেবো প্রেসি দিতে পারি বা একটা রিপোর্ট দিলাম হয়তো বা বাংলায় কোনো একটা প্রতিবেদন দিতে পারি ঠিক আছে অথবা বাংলায় কোনো একটা যদি সারাংশ যদি করতে দিতে পারি তো একটা করে টপিক দেবো বেশি চাপ দেবো না একটা করে দেব আমি চেক করে মোটামুটি বলে দেবো সেটা মানে আমি ফাঁকা পেলেই চেক করবো ফাঁকা সময় তো তোমরা যদি তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই জয়েন হতে পারো জোর করার কিছু নেই ঠিক আছে তো চলো আজকে যে ট্রান্সলেশনটা আজ দেওয়া রয়েছে সেটা আজকে শুরু করবো এটা একটা আজকে একটা একটা কথোপকথন দেওয়া রয়েছে দুজনের মধ্যে রামবাবু আর শ্যামবাবুর মধ্যে তো আমরা একবার কথোপকথনটা পড়ে নেবো তারপর আমরা শুরু করব ঠিক আছে তো দেখো তার আগে একটা কথা বলি যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ক্লাসগুলো তোমাদের যদি উপকার মনে হচ্ছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলটা অন করে রাখবে তাহলে ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর দেখলাম তাদের থেকে অনেক সাপোর্ট পাচ্ছি যেহেতু আমি নতুন শুরু করেছি ক্লাসগুলো মেন হচ্ছে আমি ম্যাথের ক্লাস করাই ঠিক আছে তো তোমরা আমার চ্যানেলে গেলেই বুঝতে পারবে সেখানে অনেক শর্টকাট ট্রিক রয়েছে ভালো ভালো রেল বলো বা এসএসসির যদি কেউ প্রিপারেশান করছো এটা ডাব্লিউ বা অন্য কোনো হাই লেভেলের না আমি এসএসসি আর রেল বা স্টেট লেভেলের যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য যথেষ্ট ভালো ভালো ট্রিক রয়েছে চ্যাপ্টার ওয়াইজ করাই আছে মানে প্লে লিস্ট করা আছে তোমরা দেখতে পারো যদি অন্য কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান করছো রেল সামনে যেহেতু আসছে এন ঠিক আছে গ্রুপ ডি যথেষ্ট ভালো ভালো ট্রিক আছে তোমরা সেগুলো দেখতে পারো তো চল আজকে শুরু করছি দেখো দেখো রামবাবু রামবাবু বলছে আর কি নমস্কার এত সকালে আপনি কোথায় যাইতেছেন রামবাবু কথাটা বলছে যে এত সকালে আপনি কোথায় যাচ্ছেন আর কি ঠিক আছে শ্যামবাবু নমস্কার আপনার কাছেই যাইতেছিলাম রামবাবু কী সৌভাগ্য এত এতদিন পরে কি মনে করি জিজ্ঞেস করছি এতদিন পরে কি মনে করে যাচ্ছেন আর কি শ্যামবাবু আমি একটি বড়ো বিপদে পড়িয়াছি আপনার সাহায্যের বিশেষ প্রয়োজন রামবাবু কি বিপদ জানিতে পারি কি শ্যামবাবু আমার যে ছেলেটি কলিকাতা সিটি কলেজে পড়ে তার কোনো সংবাদই অনেকদিন যাবৎ পাইতেছি না তার মা অত্যন্ত চিন্তিত হইয়া পড়িয়াছেন রামবাবু বোধহয় কোথাও বেড়াইতে গিয়াছে আমি রমেশের কাছে এখনই টেলিগ্রাম করিয়া দিতেছি সে তার সংবাদ দিতে পারবে এখানে কিছু হিন্টস দিয়েছে যে এখানে এক নম্বরে যেটা দেখো হিন্টসটা হচ্ছে নমস্কার নমস্কারটা বলছে গুড মর্নিং হিসাবে ইউজ করছে যেহেতু সকালে আর কি দেখা হচ্ছে তো ফার্স্ট দেখাটা একটা গুড মর্নিং ইউজ করা সেই হচ্ছে নমস্কার মানে তো তো হ্যালো হয় ঠিক আছে কিন্তু এখানে গুড মর্নিং ইউজ করতে বলছে যদি মনে হয় তোমরা হ্যালো ইউজ করতে পারো বা গুড মর্নিং তো গুড মর্নিং দিলে বেটার হবে কারণ সকালে ফার্স্ট দেখা হলে তাকে মানে গুড মর্নিং সম্বোধন করা একটু ভালো লাগে জিনিসটা শুনতে সেকেন্ড দিয়েছে বলছে কি সৌভাগ্য মানে হোয়াট লাক কি সৌভাগ্য হোয়াট লাক ঠিক আছে লাক মানে তো ভাগ্য হোয়াট মানে কী থার্ড হচ্ছে এতদিন পরে কি মনে করি মানে হচ্ছে বাট হোয়াই আফটার সাচ অ্যান্ড এজ দেখো এজ বলতে বয়স বোঝায় কিন্তু এখানে মানে যেহেতু অনেক দিন একটা গ্যাপ একটা সময়ের গ্যাপ সেই জন্য এখানে এজ বলছে ঠিক আছে অনেকের মনে হতে পারে কিন্তু দেখো বাংলা আর ইংলিশ কিন্তু ট্রান্সলেশন হুবহু একই হয় না ঠিক আছে তো সেটাকে বুঝে নিতে এখানে যেমন এজ দিয়েছে এজ মানে তোমরা বয়স ভাবতে পারো কিন্তু এখানে এজ মানে যে সময় যে মানে গ্যাপটা এতদিন পর একটা গ্যাপ হচ্ছে সময়টা দেখা হচ্ছে সেইটাকে এজ হিসাবে ওরা বলছে ঠিক আছে সেই জন্য আমি একটাই রিকোয়েস্ট করবো যে হুবহু কিন্তু মানে কোনো কিছু মানে হয় না বাংলা ইংলিশ দুটো দুটোর মতন হয় বাংলাতে আলাদা ইংলিশে আলাদা কিন্তু বুঝে নিতে হবে তোমাকে যে কী বলতে চাইছে ওয়ার্ডগুলো মানে অনেক রকম অনেক রকমভাবে ইউজ করতে পারো ঠিক আছে তো সেটাকে বুঝে নিতে হবে কোথায় কোন ওয়ার্ডটা ইউজ হচ্ছে আর কি সেখানে কী মানে দাঁড়াচ্ছে সেই জন্য কথোপকথনটা একবার ভালো করে পড়ে নিতে হয় তাহলে বাটা যেটা প্যাসেজটা রয়েছে একবার পড়ে নিলে তাহলে বুঝতে পারবে আর কি চলো দেখো আমি পরপর এবার করাবো রামবাবু নমস্কার এত সকালে আপনি কোথায় যাইতেছেন তো এখানে রামবাবু হবে এখানে লেখা হয়নি এগুলো দু তিনটা আমার লিখতে ভুলে গেছি আমি পরে মনে হয়েছে যে ওটা লেখানো দরকার ছিল ঠিক আছে রামবাবু একটা হাইপেন দিয়ে পার ঠিক আছে গুড মর্নিং বলছে নমস্কার বা সুপ্রভাত আর কি গুড মর্নিং হ্যালো দিতে পারো বা গুড মর্নিং দিতে পারো তো গুড মর্নিং সুপ্রভাত একটা জিনিসটা ভালো লাগে নমস্কার হিনসে দেওয়া ছিল সেখানে তো গুড মর্নিং এত সকালে আপনি কোথায় যাইতেছেন তাহলে হোয়ে হোয়ে মানে কোথায় আর ইউ গোয়িং কোথায় যাইতেছেন সো আর্লি ইন দ্য মর্নিং সো আর্লি সো আর্লি মানে এত সকালে এত জলদি এত তাড়াতাড়ি আর কি ইন দ্য মর্নিং মানে এত সকালে আর কি কোথায় যাইতেছেন তাহলে হোয়ের আর ইউ গোয়িং দেখো যদি এটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্নটা যদি না থাকতো তাহলে এখানে যেহেতু জিজ্ঞাসা চিহ্ন আছে তাহলে ইউ ইউর পরে আর হয়তো তো এবার আট টাকা আমরা আগে করে দেবো সোজা কথা হোয়ে ইউ আর গোয়িং সো আর্লি মর্নিং আপনি এত সকালে আট টাকা আগে করবো তাহলে একটা কোয়েশ্চেন মার্ক চলে আসছে হোয়ের আর ইউ গোয়িং সোয়ারলি ইন দ্য মর্নিং ঠিক আছে সো ইন দ্য মর্নিং মানে এত সকালে আর কি এত সকালে আপনি কোথায় যেতে চান আর আর ইউ গোয়িং আপনি কোথায় যাচ্ছেন সোয়ালি তেমন মানে এত সকালে একে ঠিক আছে পরের লাইনটা দেখো শ্যামবাবু নমস্কার আপনার কাছেই যাইতেছিলাম এখানে আবার শ্যামবাবু দি দিয়ে দেবে এস এইচ ওয়াই এম ঠিক আছে বাবু হাইপেন দিয়ে ঠিক আছে শ্যামবাবু গুড মর্নিং মানে নমস্কার আর কি সুপ্রভাত আপনার কাছেই যাইতেছিলাম তো যাইতেছিলাম বলতে দেখো ও তার মানে ঘটনা হচ্ছে না আগে আগের থেকেই আর কি ও মানে আসা শুরু করেছে কেউ আগের থেকেই মানে বেরিয়ে গেছে রাস্তায় তখন তাহলে আই ওয়াজ গোয়িং টু ইউ আমি আপনার কাছেই যাইতেছিলাম মানে অলরেডি আসছিলো আর কি কথাটা হচ্ছে চলে এখন দেখা হচ্ছে মানে ও আসছিলো আগে ঘটনাটা পাস্ট হয়ে যাচ্ছে তাহলে তাহলে যদি বলতো আই এম গোয়িং টু ইউ মানে আমি আপনার কাছে যাচ্ছি আর আমি আপনার কাছে যাইতেছিলাম ঠিক আছে তাহলে আই ওয়াজ টেন্সটা কিন্তু ধরতে হবে তোমাকে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যদি প্রেজেন্ট কন্টিনিউস হতো তাহলে বলছে যে আমি আপনার কাছে যাচ্ছি আর কি তাহলে কিন্তু মানে মিট হয়নি সেরকম মুহূর্তে তখন প্রেজেন্ট কন্টিনিউাস টেন্স হবে কিন্তু এখানে তাদের মিট হচ্ছে মানে দেখা হচ্ছে আর কি তা মানে দেখা হয়ে গেছে অলরেডি তাদের সামনাসামনি মুখোমুখি দেখা হচ্ছে আর কি তাহলে ও আগের থেকে নিশ্চয় বেরিয়েছে অনেক আগেই ঘটনাটা মানে তোর তার আশা হয়ে গেছে তাহলে তার যেহেতু আশা হয়ে গেছে তাহলে আমরা এখানে পাস্ট কন্টিনিউ টেন্স ইউজ করবো পাস্ট কন্টিনিউয়াসের ফর্মটা তোমরা জানো যে ওয়াজ অথবা ওয়ের হয় ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে ঠিক আছে ফর্মটা লিখে দিচ্ছি আমি যদি কেউ সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ের প্লাস ভি প্লাস আইএনজি করতে হবে ঠিক আছে প্লাস অবজেক্ট অবজেক্ট ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াসের এই ফর্মে হয় ঠিক আছে তাহলে আপনি আপনার কাছে যাইতেছিলাম মানে আই ওয়াজ গোয়িং মানে আমি যাচ্ছিলাম আর কি যাইতেছিলাম টু ইউ টু ইউ মানে আপনার কাছে ঠিক আছে দেখো পরের লাইনে আসছি রামবাবু কী সৌভাগ্য এতদিন পরে কী মনে করি এখানে রামবাবু একটু দিয়ে দেবে এগুলো মানে আমার লেখা হয়নি কটা প্রথম কটা ঠিক আছে তার জন্য সরি চাইছি আমি তো রামবাবু বলছে যে কী সৌভাগ্য হোয়াট গুড লাক দেখো হোয়াট লাক দেওয়া ছিল একটা ঠিক আছে হিন্টসে দেওয়া ছিল তো আমি গুড লাক করলাম গুড মানে হচ্ছে ভালো তাহলে হোয়াট গুড লাক মানে কী সৌভাগ্য এরকম আর কি কী সৌভাগ্য হোয়াট গুড লাক এতদিন পরে কি মনে করি এখানে হিনসে যেটা দেওয়া ছিল সেটাই লিখেছি কারণ অন্য কিছু করলেও হতো ঠিক আছে তাহলে বাট হোয়াই আফটার অ্যান এজ তাহলে এতদিন পরে কি মনে করি আর কি ঠিক আছে হোয়াই আফটার আফটার মানে হচ্ছে পরে সাচ এনেজ মানে এতদিন পরে আর কি কিন্তু এতদিন পরে কি মনে করে কোয়েশ্চেন মার্ক করছে যে কি সৌভাগ্য কিন্তু এতদিন পর কী মনে করে বাট হোয়াই আফটার সাচ এনেজ এতদিন পরে কি মনে করে পর লাইন দেখো শ্যামবাবু আমি একটা বড়ো বিপদে পড়ে আছি এখানে শ্যামবাবু দিয়ে দেবে শুরুতে আপনার সাহায্যের বিশেষ প্রয়োজন তাহলে এখানে শ্যামবাবু এস এইচ ওয়াই এম বি ঠিক আছে তো এখানে হাইফেন দিয়ে পরে শ্যামবাবু বলছে আমি একটা বড়ো বিপদে পড়িয়েছি আছি বলতে মানে একটা প্রেজেনটেন্স হচ্ছে আমি এখন এখন বিপদের মধ্যে আছি এরকম বলছে একটা সিম্পল প্রেজেনটেন্স ইউজ হচ্ছে এখানে ঠিক আছে আমি একটা বিপদের মধ্যে আছি তাহলে আই এম ইন এ গ্রেট ডেঞ্জার আমি একটা বিপদে পড়ে আছি বা বিপদে আছি আর কি আই এম ইন এ গ্রেট ডেঞ্জার গ্রেট ডেঞ্জার গ্রেট মানে হচ্ছে বড়ো আর কি এখানে 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 তো গ্রেট মানে তো মহান হবে না এখানে বিপদে রয়েছে বিপ ডেঞ্জার মানে হচ্ছে বিপদ আর গ্রেট মানে বড়ো এখানে এখানে ঠিক আছে তাহলে আই এম আই এম ইন এ গ্রেট ডেঞ্জার আমি একটা বড় বিপদের মধ্যে রয়েছে আপনার সাহায্যের বিশেষ প্রয়োজন তাহলে আই নিড মানে হচ্ছে চাওয়া ঠিক আছে নিড মানে দরকার নিট মানে দরকার ঠিক আছে নিড মানে হচ্ছে দরকার তাহলে আই নিড মানে আমার দরকার ইউর হেল্প আপনার হেল্প দরকার ঠিক আছে আপনার সাহায্যের দরকার বা আপনার আই নিড ইউর হেল্প হেল্প মানে সাহায্য আর নিড মানে হচ্ছে প্রয়োজন বা দরকার বলতে পারো তাহলে হচ্ছে আই নিড ইউর হেল্প আমার আপনার একটা বিশেষ সাহায্যের প্রয়োজন ঠিক আছে দেখো পরের লাইনে আসছি এবার রামবাবু কী বিপদ জানিতে পারি কি কী বিপদ কী বিপদ বলতে দেখো এখানে যদি কী বিপদ মানে শুধু ওইটুকুভাবে তোমরা মিনিং করতে চাও মানে ট্রান্সলেট যদি করতে চাও তাহলে কিন্তু ঠিকঠাক মানেটা দাঁড়াবে না ঠিক আছে তো কি বিপদটাকে ভাবতে হবে যে কীভাবে আমি করবো কি বিপদ কি মানে হোয়াট ঠিক আছে আর বিপদ মানে হচ্ছে ডেঞ্জার হোয়াট ডেঞ্জার এরকমভাবে করলে কিন্তু তাহলে কিন্তু মানে মানেটা ঠিকঠাক দাঁড়াবে না তো আমরা কি সেই বিপদ এরকমভাবে আর কি এরকমভাবে বলতে হবে তাহলে রামবাবু বলছে হোয়াট ইজ দ্য ডেঞ্জার কী কী হয় সেই বিপদ মানে সেই বিপদটা কি তাহলে হোয়াট ইজ দ্য ডেঞ্জার কী সেই বিপদ জানিতে পারি কি জানিতে পারি কি তাহলে ক্যান আই নো নো মানে আছে জানা ক্যান মানে পারা আর কি তাহলে ক্যান আই নো আমি জানতে পারি কি ক্যান আই নো আশা করি বুঝতে পেরেছো ক্যান আই নো আই ক্যান নো করলে আমি জানতে পারি আই ক্যান আই ক্যান নো আমি জানতে পারি আমি জানতে পারি কি তাহলে ক্যানটা আগে দিয়ে শুরু করবো তাহলে ক্যান আই নো ক্যান আই নো পরের লাইন দেখো শ্যামবাবু আমার যে ছেলেটি কলিকাতা সিটি কলেজে পড়ে তাহার কোনো সংবাদই অনেক দিন যাবৎ পাইতেছি তার মা অত্যন্ত চিন্তিত হয়ে পড়িয়াছেন তো শ্যামবাবু বলছে আর কি যে আমার যে ছেলেটা যে ছেলেটা কলকাতা সিটি কলেজে পড়ে কলকাতা সিটি কলেজে পড়ে তার কোনো সংবাদ পাচ্ছি না অনেকদিন ধরে তো দেখো এখানে কিন্তু মানে সংবাদ পাচ্ছি না বলতে এখানে কিন্তু মানে মানেটা তোমাকে অন্যভাবে বলতে হবে তাহলে জিনিসটা মানে হুবহু মানের তো দাঁড়াবে না এটা যে আমি তার কোনো সংবাদ পাচ্ছি না আমার যে ছেলেটি কলকাতা সিটি কলেজে পড়ে তো আমি তার মানে কোনো কথা আমি তার কোনো কথাই এরকমভাবে বলছি আমি দেখলে বুঝতে পারব আই হ্যাভ নট হার্ড আমি আই হ্যাভ নট হার্ড দেখো হিয়ার মানে শোনা হার্ড মানে হচ্ছে শুনিনি শুনিনি আর কি আই হ্যাভ নট হার্ড আমি তার শুনিনি ফ্রম মাই সন আমার ছেলের থেকে ফ্রম মানে হচ্ছে হইতে তাহলে হাই আই হ্যাভ নট হার্ড আমি শুনিনি ফ্রম মাই সন আমার ছেলের থেকে ইজ মানে আমি তার ছেলে আমি ছেলের কথা এখন শুনিনি মানে অনেক দিন যেহেতু হয়নি আর কি সেরকম হুইজ স্টার্টিং যে স্টার্টিং মানে হচ্ছে পড়ছে আর কি স্টাডি মানে পড়ে স্টার্টিং মানে পড়ছে ইজ স্টার্টিং হু মানে এখানে যে তাহলে হুইজ স্টার্টিং ইন কেলকাটা সিটি কলেজ ফর এ লং টাইম মানে লং টাইম মানে হচ্ছে ফর এ লং টাইম মানে অনেক দিন অনেক ধরে আর কি তাহলে আমার যে ছেলেটি কলকাতা কলিকাতা আমার যে ছেলেটি কলিকাতা সিটি কলেজে পড়ে তাহার কোনো কথা অনেকদিন যেমন শুনিনি বা তার কোনো সংবাদ অনেকদিন পাইনি আর ঠিক আছে তার কথা শুনিনি এই জন্য হাট দিয়েছি এখানে দেখো ক্যালকুট্টা করা আছে ঠিক আছে কলকাতাটা এখন কলকাতা হয়েছে আগে কিন্তু ক্যালকুট্টা ছিল কিন্তু যেহেতু এটা কলেজের নাম পুরনো একটা কলেজ সেই জন্য ক্যালকুট্টাই করে দিয়েছি এটা এটা চেঞ্জ করে নি এখন নাম চেঞ্জ হয় এটা কলকাতা হয়েছে ঠিক আছে এটা নামটা মনে রাখবে ক্যালকোটা করেছি যেহেতু পুরোনো কলেজটা সেই জন্য তো আবার লাইনটা আই হ্যাভ নট হার্ড ফ্রম মাই সন হু ইজ স্টার্টিং ইন ক্যালকোটা সিটি কলেজ ফর এ লং টাইম যে আমার আমি সেই ছেলের কথা শুনিনি এখনও ফ্রম মানে হইতে সেই ছেলের থেকে এখনও কোনো কথা শুনিনি বা সংবাদ পাইনি হু ইজ স্টার্টিং যে পড়ছে কোথায় ক্যাল ক্যালকোটা সিটি কলেজে কলিকাতা সিটি কলেজে পড়ছে ফর এ লং টাইম অনেকদিন যাবত তার থেকে কোনো কথা শুনতে পাইনি বা তার কোনো সংবাদ পাইনি তার মা অত্যন্ত চিন্তিত হইয়া পড়িয়াছেন তার মা মানে হিজ মাদার ইজ ভেরি ওরিড ওরিড মনে হচ্ছে চিন্তা চিন্তায় থাকে কি হির হিজ মাদার ইজ ভেরি ওরিড তার মা খুব তার মা খুব চিন্তিত আছেন তার মা খুব চিন্তিত আছেন বা চিন্তিত হয়ে পড়িয়াছেন পড়িয়াছেন আর কি হিজ মাদার ইজ ভেরি ওরিড তার মা চিন্তিত হয়ে চিন্তিত আছেন দেখো পরের লাইন রামবাবু বলছে বোধ হয় কোথাও বেড়াইতে গিয়েছে বোধহয় কোথাও বেড়াতে গেছে এরকমটা বলছে আমি রমেশের কাছে এখনই টেলিগ্রাম করিয়ে দিতেছি মানে আমি রমেশকে এখনই টেলিগ্রাম করছি আর কি করছে আর কি সে তাহার সংবাদ দিতে পারিবে তো বোধ হয় কোথাও বেড়াতে বোধ হয় মানে একটা ধারণা করছে আর কি তাহলে হয়তো এরকম টাইপের তো রামবাবু বলছে আর কি বোধ হয় মানে হচ্ছে প্রবাবলি মানে হয়তো আর কি প্রবাবলি ওয়েন্ট সাময়ের মানে কোথাও গেছে ওয়েন্ট মানে গো মানে যাওয়া গো থেকে ওয়েন্ড করেছি ওয়েন্ট মানে গেছে আর কি কোথাও ওয়েন্ট সাময়ের সাময়ের মানে কোথাও আর কি হয় কোথাও গেছে ঠিক আছে প্রবাবলি ওয়েন্ট সামার হয়তো কোথাও গেছে এরকম আমি রমেশের কাছে এখনই টেলিগ্রাম করিয়ে দিতেছি তাহলে ও করছে আর কি তাহলে আই এম প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হচ্ছে ও যেহেতু করছে আর কি টেলিগ্রাম করছে কথা বলতে বলতে টেলিগ্রামটা করছে তাহলে আই এম টেলিগ্রাফিং টেলিগ্রাম করছি আর কি আই এম টেলিগ্রাফিং টু রমেশ নাও না মানে এখন তাহলে আই এম টেলিগ্রাম টু রমেশ নাও আমি এখনই টেলিগ্রাম করছি ও করছে আর কি কথা বলতে বলতে টেলিগ্রামটা করছে তাহলে আই এম টেলিগ্রাম টেলিগ্রাফিং টু রমেশ নাও ঠিক আছে তারপর বলছে দেখো সে তার সংবাদ দিতে পারবে তাহলে হি ক্যান গিভ সে হি ক্যান হি মানে সে পারে হি মানে হচ্ছে সি ক্যান মানে হচ্ছে পারে তাহলে সে পারে গিভ মানে দিতে আর কি দেওয়া আর কি হিস নিউজ তার খবর তাহলে সে তার সংবাদ বা খবর দিতে পারবে পারে আর কি তাহলে হি ক্যান গিভ হিজ নিউজ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো রামবাবু রামবাবু বলছে প্রবাবলি ওয়েন সাম হয়তো কোথাও গেছে আই এম টেলিগ্রাম টেলিগ্রাফিং টু রমেশ নয় আমি রমেশকে টেলিগ্রাম করছি এখনই আর হি ক্যান গিভ হিজ নিউজ সে তার খবর দিতে পারবে ঠিক আছে তো এই ছিল আজকের প্যাসেজটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাও যদি কোথাও মনে হচ্ছে কোনো মিস্টেক হয়েছে তাহলে অবশ্যই জানতে পারো আর আরেকটা কথা লাইক করতে ভুলো না লাইকটা অনেক কম পড়ছে আমি দেখলাম ঠিক আছে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তোমাদের হয়তো কাজে লাগবে আগামী পিএসসি ক্লাসে পরীক্ষার বা অন্য কোনো যদি প্রিপারেশান করছো বা যদি ম্যাথের কেউ দরকার খুব ভালো ভালো ক্লাস আছে তোমরা দেখতে পারো ম্যাথের ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে আমি বিশেষ করে যদি কেউ কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে শুরু করে বা তোমরা দেখতে পাবে হাইট অ্যান্ড ডিস্টেন্স ভালো ভালো ক্লাস রয়েছে সেখানে পার্সেন্টেজ এক ক্লাসেই তোমরা অনেক কিছু বুঝতে পেরে যাবে ঠিক আছে তো করতে পারো আর আমার চ্যানেলটার নাম হচ্ছে স্টাডি এট হোম আর যেটা টেলিগ্রাম চ্যানেলটা আমি যেটা খুলেছি সেটা হচ্ছে দ্য টার্গেট ডাব্লিউপিএসসি ক্লাসে মেন তার লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখানে জয়েন হয়ে যাও অনেক কাজে লাগবে ঠিক আছে তো পরে ক্লাসে দেখা হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য